মানে যে অবহেলা করতেছে এইগুলো ঠিক না, মানুষের দেশের মানুষই ভালো না, আমরাই ভালো না। উনি গরিব হয়েছে তাতে কিছু, ওনার অবহেলা করার কিছু আছে? আপনি মানুষ, আমি মানুষ না, আমরা কেন অবহেলা করব? এটা কোন কারণ? আপনি শিক্ষিত, শিক্ষিত তো মমতা আছে, শিক্ষিত তাই না? এরা তো সংসদে এমপি হয়ে বয়ে রয়েছে, হ্যাঁ শিক্ষিত, কোন শিক্ষিত? হ্যাঁ একটা গায়ক ছিল, হ্যাঁ একটা গায়ক, হ্যাঁ পাইবো নাকি? হ্যাঁ বাদ দেয়, বাদ দিয়ে দিয়েছিল কিন্তু শতভাগ আবার আবার চান্স পেয়েছে। ভোটের নামে যারা ব্যবসা করেন, ভোট নিয়ে পায় তারা করেন, তাদের নামে আমি হুঁশিয়ারি করে জানাচ্ছি, সাবধান, দুনিয়ার মুখ দরকার ফেরানো যাবে না, দেশপ্রেমিকদের হাত ঠেকানো যাবে না। এই দেশে অনেক কিছু হয়েছে, আর কোনো কিছু গণ্ডগোল করার সুযোগ হতে দেব না। সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশে সবার মুখে মুখে এখন শুধু একটি নাম, হিরো আলম। ঢাকা 17 আসনে উপনির্বাচনে কিন্তু তার উপর কঠিনভাবে হামলা হয়েছে। দর্শক শ্রোতা, ইতিমধ্যে হিরো আলমের পক্ষ নিয়ে যে কঠিন বার্তা দিলেন, আজকের ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না, কেননা আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অবশ্যই না টেনে সম্পূর্ণ কথাগুলো শুনবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভোটের নামে যারা ব্যবসা করতেছেন, ভোট নিয়ে যারা রাজনীতি করতেছেন, ভোট নিয়ে যারা ঘোষাঘুষি করতেছেন, ভোট নিয়ে যারা ঘুষ আদান প্রদান করতেছেন, সবাই সব কিছু বন্ধ করেন। বাংলাদেশের সুষ্ঠু যদি নির্বাচন হয়, বাংলাদেশ ঢাকাতে সেই 17 আসনে যদি সুষ্ঠু নির্বাচন হয়, আবারও হিরো আলম সাহেব জিতবেন। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি একজন রাজনীতিবিদ হয়ে থাকেন কিংবা হিরো আলমকে ভালোবেসে থাকেন, অবশ্যই আজকে সম্পূর্ণ কথাগুলো শুনবেন। ঢাকা 17 আসন নির্বাচনে যারা গরিব দুঃখী অসহায় মানুষ আছেন, প্রত্যেকটি মানুষ চায় হিরো আলমকে ভোট দিতে কিংবা হিরো আলমকে জিতাতে। যদি সুষ্ঠু নির্বাচন হয়, 100 ভিতরে 100 হিরো আলম সাহেব পাস করবেন। তো দর্শক শ্রোতা, আমরা সে ভিডিওতে চলে যাবো, বেশি কথা বলবো না। অনেকে অন্যরকম মন্তব্য করতে পারেন যে আমি হয়তো হিরো আলমের পক্ষ নিয়ে কথা বলছি, না, শুধু সত্যটা তুলে ধরার চেষ্টা করছি। তাহলে চলুন কথা না বলে আমরা সে ভিডিওতে চলে যাই। সে ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি একটি ছোট রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও ফেসবুক পেজ থেকে দেখে থাকলে প্রতিদিন আপডেট নিউজগুলো সবার আগে পাওয়ার জন্য আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন। হ্যাঁ তো সংসদে এমপি হয়ে বয়ে রয়েছে, হ্যাঁ শিক্ষিত, কোন শিক্ষিত? হ্যাঁ একটা গায়ক ছিল, হ্যাঁ একটা গায়ক, হ্যাঁ পাইবো নাকি? হ্যাঁ বাদ দেয়, বাদ দিয়ে দিয়েছিল কিন্তু শতভাগ আবার আবার চান্স পেয়েছে হাইকোর্ট করে, আবার কেমনে কেমনে আসছে, যাই হোক আসছে, এই প্রথম পাইলাম, আর এতদিন তো পাইনি আর আমরা দেখিও নাই। তো মোটামুটি হ্যাঁ ভালোই যা করতেছে, দেখি কি আল্লাহ কোন দিকে নেয়। আমরা গরিবের অনেকের হ্যাঁ গরিবের উপরে টানবো, হ্যাঁ এই জন্যই টানবো যে কিছু করতে হইলে গরিব ছাড়া করতে পারবো না। ওনারা তো অনেক আগের থেকে নাম শুনতে আসে না তো সামনে, বগুড়ার থেকে সামনে সামনে কাছাকাছি যাই আবার ফিরত আয়া পড়ছে, কাম বানাইয়ে ফেলছিল। এখন যদি হইয়া যায় আর ভাগ্য ভালো হইলে, আসলে সুস্থ নির্বাচন হলে আমার সম্ভাবনা বেশি, গরিবের ভোট পাইব উনি, আমাদের মতো গরিবের লোক ভোট দিব ওনারে, অন্য চিন্তা করবো না। গেলে আমি এই যে ভোটের নামে যারা ব্যবসা করেন, ভোট নিয়ে পায় তারা করেন, তাদের নামে আমি হুঁশিয়ারি করে জানাচ্ছি, সাবধান, দুনিয়ার মুখ দরকার ফেরানো যাবে না, দেশপ্রেমিকদের হাত ঠেকানো যাবে না। এই দেশে অনেক কিছু হয়েছে, আর কোনো কিছু গণ্ডগোল করার সুযোগ হতে দেব না। কেন আপনারা এই দেশকে নিয়ে ছিনিমিনি খেলবেন? এটা কি কারো বাবার দেশ? এটা কি কারো স্বামীর দেশ? এটা কি কারো নিজস্ব দেশ কিনা? এই দেশে এইসব ছিনিমিনি খেলা আর হতে দেয়া যাবে না। এখানে সাধারণ মানুষের মৌলিকতার কথা বলেন, সাধারণ মানুষের মৌলিক অধিকারের কথা বলেন, যারা এই মানুষকে ভালোবাসে তাদের সাথে পথ চলেন, অন্যদের সাথে পথে চলতে দেয়া যাবে না, যাচ্ছে না। তাই আমি অনুরোধ করে বলছি, আবারও বীর বাঙালি হুঁশিয়ার, দুনিয়ার মধ্যুর এক হও, গরিব গরিবকে ভালোবাসো, যার মন সুন্দর সেই গরিব, যার প্রেম ভালোবাসা সুন্দর সেই গরিব, এই গরিবকে আর গরিবের মনে আর কোনো কষ্ট দেওয়া যাবে না। তাই আমি বলছি, আপনারা সাত শত নিষ্ঠাবান প্রার্থীদের ভোট দিন। আমাদের হিরো আলম এখানে এসছে, তাকে হিরোর থেকে গরু বানাবেন না, তাহলে কিন্তু নিজেরাই গরু হয়ে যাবেন, আর এই গরু গাড়িতে উঠতে যাবেন না। এখন র্যাম সিঁড়ি দিয়ে কাজবে না, ওরকম হিরো লিফট দিয়ে চলতে হবে অনেক ঊর্ধ্ব আকাশে। চলুন আমরা সত্যের পথে, ন্যায় পথে চলি। এবারের সংগ্রাম দেশকে বাঁচানোর সংগ্রাম, দেশকে সুন্দর করার সংগ্রাম। এবারের সৃজনশীলতা, আমরা সবাই সুখী হব, সুখী সমৃদ্ধিশীল বাংলাদেশ গড়ব ইনশাল্লাহ। যারা দেশকে ভালোবাসেন,
যারা দেশকে এগিয়ে নিয়ে যেতে চান, যারা এই দেশকে আরো সুন্দর করে গড়ে তুলতে চান, তাদের কাছে আমার অনুরোধ, তাদের কাছে আমার মিনতি, তাদের কাছে আমার ভালোবাসা। আপনারা সবাই এই দেশটাকে মাটি মায়ের মতো ভালোবাসেন। এই দেশে প্রচুর সম্ভাবনা আছে, এই দেশে সম্ভাবনাময় অনেক মানুষও আছেন, অনেক নারী ও নরও আছেন, যেখানে অনেক ভালো মানুষের জন্ম হয়েছে, কিন্তু ভালো মানুষগুলো সেখানে কদর পাচ্ছে না। তাদেরকে একটু খেয়াল করেন, তাদের প্রতি একটু যত্নবান হন। এই দেশকে যারা ভালোবাসেন তাদেরকে বেশি ভালোবাসতে হবে, এই দেশকে যারা বেশি পছন্দ করেন তাদেরকে প্রায়োরিটি দিতে হবে। তারা এই দেশকে, যারা এই দেশকে ভালোবাসে, যারা এই দেশের উন্নতি চায়, তাদের সাথে কোনো রকমের চালাকি বা কোনো গণ্ডগোল করতে দেয়া হবে না। নয় 25 মার্চেই শান্তি চলে গেছে, সইতে না পারলেও সইতে হয়, মূল্যবোধের মারাত্মক হল অবক্ষয়। কুমিল্লাতে নারীর খুনে নারীরাই পাহারাদার হয়, সূর্যবালা শ্রীদেবীর একই দ্বারা হয়, রিমা হত্যার দায়ে কিছু বিচার করা হয়, সীমা হত্যার দায়ে পুলিশের কিছু বিচার করা হয়, আর সইতে না পারলে আরও সইতে হয়। নিরাপদ নয় কেউ, নিরাপদ নয়, নারী বলে কোনো কথা নেই, পুরুষ বলে কোনো কথা নেই, যারা খারাপ তারা সবাই খারাপ। সুপ্রিয় বিয়স, আপনারা সেই ভিডিওগুলো দেখতে পেলেন। অবশ্যই আপনার মনে মতামত কি কমেন্টসে জানিয়ে দেবেন, দয়া করে ভিডিও শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।